বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কবলে বিশ্বের অন্যতম অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া। গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মোকাবেলা করতে হচ্ছে দেশটিকে। এ অবস্থায় টিকে থাকতেই হিমশিম খাচ্ছেন সেখানে থাকা বাংলাদেশিরা। কেউ কেউ আবার বাধ্য হয়েই ভাবছেন দেশে ফিরে আসার কথা। উচ্চ মূল্যস্ফীতির কবলে বিশ্বের অন্যতম ধনী দেশ অস্ট্রেলিয়া 33 বছরের মধ্যে সবচেয়ে প্রবল অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে তারা। খাদ্য, আবাসন আর গ্যাস বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া, বেড়েছে সুদের হারও। এই অবস্থার শুরু গত ত্রৈমাসিক অর্থাৎ জুলাই সেপ্টেম্বরে। বর্তমান বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 7.4%। এটি 1990 সালের পর সর্বোচ্চ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে মূল্যস্ফীতির যে থাবা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই থাবা থেকে মুক্ত নয় অস্ট্রেলিয়াও। তার ভুক্তভোগী এখানেই যারা বসবাস করছেন সেই বাঙালিরাও। সেই বাংলাদেশিদের কাছে শুনেছি তাদের বেঁচে থাকা এবং সার্ভাইভ করার সেই গল্পগুলো। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে রীতিমতো অসহায় অবস্থা সিডনিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের। সবকিছুই অনেক ঊর্ধ্বগতিতে, সো এখন মনে হচ্ছে যে আমাদেরকে আরও কাজ বাড়াতে হবে অ্যান্ড টু সার্ভাইভ কাইন্ড অফ। যত মূল্যের দাম বাড়ছে সবাই আমরা ইন জেনারেল আমরা খুব শঙ্কিত। পারিবারিক খরচ কাটছাঁট করার পাশাপাশি দেশে টাকা পাঠানোর ক্ষেত্রেও পড়ছে হাতে টান। অনেক মানুষেরই সেভিংস যেটা থাকে সেটার উপরে এখন হাত পড়ছে। সেভিংসের উপরে আমরা অনেকেই চলে গেছি। লিভিং কস্টটা হাই হয়ে যাচ্ছে আর কি, নট অনলি বাংলাদেশি, সব কান্ট্রির মানুষের জন্য টাফ হয়ে যাচ্ছে। চলমান অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। তা কতটুকু কার্যকর হচ্ছে তার উপরেই নির্ভর করছে প্রবাসী বাংলাদেশিদের ভাগ্য। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিডনি, অস্ট্রেলিয়া।